বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি মেডিসিন নিয়ে আলোচনা করব। যদি মেডিসিনের আলোচনা ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন আর অন্যদের দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার আগে আমার আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন। আজকের মেডিসিনটি হলো দিনার লিভার কেয়ার বেক কাশনি। তুখমে কাশনিতে রয়েছে ইনুলিন, শিকোরিন, যা যকৃতের প্রদাহ এবং যকৃতের স্থায়ী রূপ নিরাময়ে সহায়তা করে। প্রস্রাবের জ্বালাপোড়া রোধে সহায়ক, ডায়াবেটিস প্রতিরোধক। গুলে সুরখ বা শাপলা ফুলের বীজে রয়েছে ভিটামিন সি এবং তুখমে কসুসে রয়েছে ফ্ল্যাভোন এড, যা টিস্যু গঠনে এবং রোগ প্রতিরোধে সহায়তা করে। এছাড়া রে অন্ধশ্রিনী কোষ্ঠকাঠিন্য দূরীকরণে সহায়তা করে। কার্যকারিতা জন্ডিস উপকারী, প্রস্রাবের জ্বালাপোড়া দূর করে, মূত্রকৃচ্ছতা ও লিভার সিরোসিস উপকারী, হেপাটাইটিস এ ও বি ভাইরাস প্রতিরোধে কার্যকর। উপাদান বেক কাশনি, কাশনি গাছের মূল, গুলে সুরক গোলাপ ফুল, বর্গি গাউজবান, গাউজবান, রে অন্ধচিনি, রেউচিনি, তুখমে কাশনি, কাশনি বীজ, গুলে নীলুফর, শাপলা ফুল, তুখমে কুসুস, কুসুস বীজ এবং অন্যান্য উপাদান পরিমাণ মতো। সেবন বিধ প্রাপ্তবয়স্ক, আদা বা এক চা চামচ দিনে এক থেকে দুইবার আহারের পর, এবং প্রাপ্তবয়স্ক দুই থেকে তিন চা চামচ দিনে দুই থেকে তিনবার আহারের পর অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। প্যাকেজিং প্রতিটি ফুড গ্রেড পেট বোতল আছে 400 মিলিলিটার অথবা 180 মিলিলিটার সিরাপ। পরামর্শ বেশি করে তরল খাবারও, তিক্ত করলা জাতীয় খাবার খাবেন, কচি ডাবের পানিও, আখের রস খাবেন। আলহামদুলিল্লাহ এই সিরাপের পূর্ণ কার্যকারিতা পাবেন। ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দিয়ে শোনার জন্য। বিদায়।